গণমাধ্যম সম্পর্কে দুটি আইনে খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রেডিও টেলিভিশন ও অনলাইন মাধ্যম পরিচালনায় একটি কমিশন গঠনের বিধান রেখে সম্প্রচার আইন এবং সাংবাদিকদের গণমাধ্যম কর্মী হিসেবে উল্লেখ করে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মী চাকুরি শর্তাবলী আইন নামে আরেকটি আইনও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। বেসরকারি টেলিভিশন, বেতার ও অনলাইন সংবাদ মাধ্যম পরিচালনা ও নিয়মের মধ্যে রাখতে সম্প্রচার আইন করছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। সম্প্রচার আইনে 7 সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে। কমিশন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করা সহ সম্প্রচার ব্যবস্থাকে শক্তিশালী ও গতিশীল করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্প্রচার মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি বা ভুল তথ্য প্রচারের মতো অপরাধের জন্য জেল জরিমানার বিধান রয়েছে। আলোচনা অনুষ্ঠানে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন বা প্রচার, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যথা রাষ্ট্র সরকার প্রধানের ভাষণ, জরুরি আবহ বার্তায় এইগুলো নির্দেশ অমান্য করা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 24-এর মতো বিষয় আছে। যে অনধিক 3 বছরের কারাদণ্ড অথবা অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এই আইন পাশ হলে সম্প্রচার কমিশন বেসরকারি টেলিভিশন, বেতার ও অনলাইনের অনুমোদন দেবে। তবে চালু সম্প্রচার মাধ্যম সম্পর্কে এই আইনে কিছু বলা নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি আদালত বলে যে তিনি বিকৃত মস্তিষ্ক, তারপর আদালত যদি 2 বছর বা তার বেশি শাস্তি দেয়, তারপর 3 নম্বর হচ্ছে যদি দণ্ডিত হওয়ার পরে 5 বছর না যায়, গ্যাপ না হয়। 4 নম্বর হচ্ছে আদালত কর্তৃক যদি দেউলিয়া ঘোষিত হয়, অনধিক 7 বছরের কারাদণ্ড অথবা অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। মন্ত্রিসভা বৈঠকে এছাড়াও গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী আইন নামে সাংবাদিকদের জন্য নতুন চাকরি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 5 বছর পরপর এই আইনের অধীনে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা ঠিক করতে ওয়েজ বোর্ড গঠন করবে সরকার। প্রস্তাবিত আইনে কোনো গণমাধ্যম কর্মীকে সপ্তাহে 36 ঘন্টা কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর বেশি কাজ করলে আর্থিক সুবিধা দিতে হবে। এই ওয়েজ বোর্ডটা গণমাধ্যম কর্মী ওয়েজ বোর্ড নামে পরিচিত হবে। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।